আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুহিনাজ ওয়ার্ল্ড। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করলাম সবার লগে। একটা লন্ডন পেকটন পড়ছে, এই শপটার নাম হইলো খাসা বাজার, আর নতুন খুলছে এই শপ একটা। আর মাশাআল্লাহ, বাংলাদেশের যে সিলেট সুফানিগার সবজির আড়ত সমান অক্টার লাখান, এমন কোনো জিনিস না না এই শপও। আর ফ্রেশ সবজি মাশাআল্লাহ। আমি আর আমার বড় ফুয়া গেছিলাম, মা ফুয়া শপিং দেখো কা আমার লগে থাকো কা। আর যারা আমার চ্যানেলটাকে নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করি লাইছেন তারা লাগি সবসময় দোয়া আছে, একটা লাইক দিবা প্লিজ। আর বেশি পালা লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির লগে শেয়ার করবা। তো আমরা মা ফুয়া শপিং করলাম দেখো কা, আর গরু আনিয়া দেখাই মুখিতা খিতা বাজার করলাম। আর আমি কইমু যারা খান্দা খাসাই আছেন লন্ডন সব যাইতাও সবটা দেখ পারতা। আসলে আমি ইনো গিয়া কই আমতে আমিও তো কষ্ট করি ওয়াই চপল যাই এখানে, আমিও ওখানেও তো আমার খান্দাত আছে, ওয়াই চপল যত সময় লাগে ওখানেও যাইতে অত সময় লাগে, আসলে ভালো লাগছে গিয়া। নইলে এক সপ আইলে দুই তিন সপ আছে, নেক্সটোর আছে মাছ বাজার, বাদে আছে এখানে আইসল্যান্ড আছে, মেটালেন আছে, আরও আছে ফাউন্ডল্যান্ডর লাখান একটা শপ আছে। তো এক দোকানে আইলে সপ্তাহ বাজার করা যাইবে এখানে। আগে আমরা যাইতাম শেডুয়াল আছিল খাসা বাজার, তো অন্য গিয়া বাজার করতাম। আর ভাল লাগে আমার যে ভাল লাগে সবজি বাজার করতে, ওই তো হোক কদুকিলা বড় ড্রামোর মাঝে রাখছে, এটা বড় একটা বক্সর মাঝে যাতে যাতে কদু ফুলকপি ফ্রেশ সবটা। আলহামদুলিল্লাহ আমরা যে লন্ডনের মাটির মাঝে তাকিয়া বাংলাদেশি জিনিস খাইতাম পারলাম, আর ফ্রেশ জিনিসও খাইতাম পারলাম। আমার ফুয়ারে কইছে তাইন যেতা যেতা পালা ফাইন তাইন লইতা। আমারে অনেক আপু তারা কইছেন বাইরে তখন, তারা তো কইছেন আমারে শপিং কর ভিডিও দিবার লাগি, তারা বালা ফাইন শপিং কর ভিডিও। আর আসলে ভাল লাগে কামরেঙ্গা খেখে পালা ফাইন, কামরেঙ্গাও আছে বড়ই। যে সময় যে সিজন যেটা বারো, আসলে সবসময় বারো মাসই নিলে আমরা যে সব এখানে সাত করার বাগান মাশাআল্লাহ, এখানে ভিডিও মাঝে লাগে ছোটো যে বড় জায়গার মাঝে এমন সুন্দর করে তারা রাখছেন যে পালা রাখছে দেখি। আলু লাইম দেখছো না ওগুলো ওই চপল না গিয়া ওখানে বাজার করলে সব কমে।
বাংলাদেশ অরনে হাফুতারা সাইন আমি ওদের সরকিলে আমরা শপিং করিও তা দেখতা সাইন তো তারার লাগে আশা করি সবে ভালা পাইবা আমার আজকে ভিডিওটা ওদেরকা লেবু অত দামি দেশ লেবুর $7.99 করি মনে হয় কিলো একটা আর বাংলাদেশ কত সস্তা ২০০-৩০০ টাকায় কত বড় বড় লেবু মিলে কত দাম $14.99 হইলো সাত করে আর কিলো কেজি আর যে সুন্দর করে গাছ একটার মাঝে জো করে আসলে আমরা আইসি করো আইয়া দেখাইরা মোহন কিতা কিতা শপিং করলাম শপিং কর ভিডিওটা কিলা হইলো কমেন্ট করে জানাইবা আর আপনারা যাইবা কাঁচা বাজার দেখবা নিজে পালা লাগবে কেন বাজার করতে আর ফ্রেশ সপ্তাহ মিলে কানোর মাঝে আর এই সব নতুন খুলছেন তারা মনে হয় ২ উইক্স হয়েছে দেখাই এখন আপনার কিতা কিতা বাজার করে লই আইলাম লেসু আনছি একটা খাসা বাজার নাই আমি যখন লন্ডন সারা আসন ও সাইকে আসন সব যাই ভাল লাগি অত সুন্দর ভাল লাগছে যে ভালো লাগছে কোনো জাত আকি ফ্রুট খোয়ার ভেজিটেবল না নাই সব ভাল লাগে সপ্তাহে গিয়ে সপ্তাহ লই আইলে ওই দেখো কা লেসু বারো হয়েছে আমরা যেহেতু বারো যে সময় ফ্রুটের সময় আনিয়া খাবাই বাচ্চান তো রেখো শিকতা তো বাচ্চানছে বাদে এগু যে কমলা অরেঞ্জ আনছি বক্স ক্যারট আনছি আমি তা বানাইতাম খুঁড়িয়া বাদে মুখি আনলাম মুখি আমার যে ভাল লাগে মুখি লেম্বু ছোট ছোট লেম্বু লেম্বুর অত দাম ইয়া কাঁচা মরিচ লইলাম দুই প্যাকেট দুই দোকান থাকি দুই প্যাকেট লইছি আর লইছি ওটা জিও কিতা একটা রেখো উড়ি এটা আরো সাত উড়ি লম্বা লম্বা উড়ি ওটা দুই বক্স দুই প্যাকেট লইছি লইছি আমার বা চেঞ্চর লাগে সান্তানোর নুডলস কন্টেনার আনতে আমি আনলাম কই গেছি যখন আমি আর দোকানও আছে যখন এগুন যে ভালো লাগছে এগুন আনারস দুইটা পাঁচফোন বা জিও যে গ্রাম করে রাখি সান্তানোর নাগেট খোঁটা পপকর্ন ধনিয়া পাতা আমার কুয়ার পানি সুইটকর্ন বাদে ড্রিঙ্ক কান্তানোর ড্রিঙ্ক হল দুই জাতের ড্রিঙ্ক দুইজনে খাই মশলা আনলাম এগুলো আমার সরিষা সাদা সরিষা ওটা আমি অত দিন ধরে শুকাই রাম সপাই তো খাই না সাদা সরিষা ওটা দোকানেও গিয়া খুঁজে খাই লিখছি বাদে অরেঞ্জ আনলাম আর একটা বানাইতাম খুঁড়ি আমি একটা আনছি খাইবা খাইবা আর একটা আনছি এমনি একটা বানাইমু শেয়ার করবো আপনার লগে ডিম আনলাম পরে আমার ফুয়ার ইতা খানি মা ফুয়া গেছিলাম ফুয়ার যেটা বালা ফাইন কইল তুমি আলু আনছি আলু মনে হয় জাত লই দিছি লেবু পরে রসুন আর আনলাম ভাজি আমি মাছও সানাত গেছি আমি ও সবজি আনবার লাগিয়ে গেছিলাম একটা হইলো কিতা ফাবড়িয়া মাছ দুই ব্লক তিন ব্লক দিছে কিতা ১০ পাউন্ড ও আমার শপিং মা ফুয়া গেলাম যে বাজারও একটা রিকোয়েস্টের ভিডিও আছিল আশা করি আমার আপু তারা দেখবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা তারার পছন্দ হয়েছে নি তারা সাইন লন্ডন শপিং দেখাইতাম কিলা আমরা শপিং করি বাজার করি কিলা তো আশা করি দেখবা সব বালা থাকবা কোনো ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম